হযরত রাফে ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মানুষের যাবতীয় উপার্জনের মধ্যে কোনটি পবিত্র? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ নিজ হাতে যা কামাই করে এবং হালাল ব্যবসার মাধ্যমে যা উপার্জন করে। আল হাদিস।